নমস্কার, শুভ সন্ধ্যা। রোববারের সন্ধ্যে গানে গানে আপনাদের মন ভরানোর উদ্দেশ্য নিয়ে আমরা আগরতলা টিভির পর্দায় আপনাদের সামনে তোমায় গান শোনাব এই অনুষ্ঠানে। আশা করছি সবাই ভালো আছেন এবং অপেক্ষায় আছেন কখন তোমায় গান শোনাব অনুষ্ঠানটি পর্দায় আসবে। আপনাদের সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে এসে গেছি আমরা। আমার সঙ্গে আজকে যিনি আছেন আপনাদের গান শোনাতে, অনন্যা সরকার, এ সময়ের পরিচিত মুখ গানের জগতে। আর যন্ত্রাণুর সঙ্গে আছে সৌম্যজিৎ নন্দী, একেও আপনারা প্রত্যেকে চেনেন, যে যার যার ক্ষেত্রে ইতোমধ্যেই প্রতিষ্ঠিত হয়ে গেছে। আমরা এক ঘন্টা তাদের সঙ্গে থাকব, তাদের কিছু কথা শুনব এবং গান শুনব অনেকগুলি। আপনাদের জানিয়ে রাখি, যদি আপনারা ফোন করতে চান, আমাদের শিল্পীদের সঙ্গে কথা বলতে চান, ফোন করুন 8837280158 এই নম্বরে। স্ক্রিনে নম্বরটি যাচ্ছে, আপনারা অনুগ্রহ করে সে নম্বরে ফোন করুন, কথা বলতে পারবেন শিল্পীদের সঙ্গে, অনুরোধ রাখতে পারবেন। আমরা যাচ্ছি শিল্পীর কাছে, অনন্যার কাছে। প্রথমে একটু শুনব যে অনন্যা, তোমার যদিও তুমি অনেকখানি ছোট এখনও, তাও তোমার শিশু বয়সে যে গান শেখা শুরু, সেটা কি যেমন আমাদের মা বাবারা বাচ্চাদের নিয়ে যায়, নিয়ে সব কিছুতে ভর্তি করিয়ে দেয়, গান নাচ ড্রয়িং সব কিছুতে, সেভাবে শুরু, নাকি তোমার আগ্রহ থেকে শুরু হয়েছিল গান শেখা? না, সেরকম বলবো না। আমার মা গান শিখতেন, আচ্ছা, এমনকি এখনও শেখেন। আমার মা অনেক সময় আমার সঙ্গে ক্লাসে যান বা আমি মার সঙ্গে যাই। তো ছোটবেলা থেকেই, আমি আমার জন্মের এক মাস পর থেকেই, হয়তো সেটা আমার মেমোরিতে নেই যদিও, কিন্তু গল্প শুনেছি যে এক মাস বয়স হওয়ার পর থেকেই নাকি মা আমাকে কোলে নিয়ে হারমোনিয়াম বাজিয়ে গান গাইতেন, মানে স্যার যা করাতেন তাই প্র্যাকটিস করতেন, রেয়াজ করতেন। তো সেগুলো আমি ছোটবেলা থেকে শুনে শুনে বড় হয়েছি, তাই গান শোনাটা আমার একটা অভ্যেসে পরিণত হয়ে গিয়েছিল। তো তারপর 6 বছর বয়সে আমাকে মানে গানের ক্লাসে ভর্তি করানো হয়, আচ্ছা, তারপর আমার গান শেখা শুরু। তার মানে একদম পারিবারিক যে পরিবেশ সেটাই ছিল সঙ্গীতে ভরপুর, তো সেখান থেকে অনন্যা সঙ্গীত অনুরাগী হবে, সঙ্গীত নিয়ে এগিয়ে যাবে, এটাই স্বাভাবিক। আমরা আরও শুনব অনন্যার কথা, আর তার আগে শুরু করি প্রথম গান দিয়ে। প্রথম গান কি শোনাচ্ছ? প্রথমেই কবিগুরুর একটি গান দিয়ে শুরু করছি। হ্যাঁ, গুঞ্জরিছে
কণ্ঠে পরম মধুরের উদ্দেশ্যে প্রথম গান শুনলাম, অসাধারণ। আমি পরবর্তী গানের দিকে যাওয়ার আগে তোমার কাছে একটু জানতে চাইব, আসলে শিল্পীর গান আমরা শুনি কিন্তু তার পেছনে যে তার পরিশ্রম থাকে সে সম্পর্কেও সকলের একটু জানা দরকার। তো তোমার সঙ্গীত শিক্ষা, তুমি কোন কোন বিভাগে সঙ্গীত চর্চা করেছো বা এখন করছো, সে বিষয়ে যদি একটু জানাও আমাদের। আমি এখনও গান শিখেই যাচ্ছি সেই 6 বছর বয়স থেকে। প্রথমে আমি অমর ঘোষ স্যারের কাছে ক্লাসিক্যালের তালিম নেওয়া শুরু করি, তারপর আমি যাই রবীন্দ্রসঙ্গীত শিখতে অভিজিৎ সেন, যিনি আমার মারও গুরু, ওনার কাছে। তারপর আমি অমর স্যারের যে গুরু ওনার কাছেও তালিম নিয়েছি অল্প কিছু সময়, মানে কম কম সময় করে আমি অনেক অনেকবারই ওনার কাছে শিখেছি। এবং আমি অর্ঘ্য চক্রবর্তী, শান্তনু ভট্টাচার্যী, ওনাদের সবার কাছেই আমি অল্প অল্প করে গান শিখেছি এবং আমি এখনও অমর স্যারের কাছে এবং অভিজিৎ স্যারের কাছে ক্লাসেস কন্টিনিউ করছি। আসলে শেখাটাই তো আসল, যতদিন মানুষ শিখবে ততদিনই আসলে সতেজ থাকবে, সবুজ থাকবে আর প্রাণবন্ত থাকবে। সুন্দর উপস্থাপন পরিবেশন যাই বলুন না কেন, তা সম্ভব একমাত্র যদি শিখাটাকে কন্টিনিউ করা যায়। তো তোমার এই কথাটা আমার সত্যি খুব ভালো লেগেছে। তো তুমি তো এখনও পড়াশুনো করছো, তো পড়াশুনোর সাথে তোমার এই গানটাকে চালিয়ে নিতে কি অসুবিধে হচ্ছে বা কী কীভাবে তুমি সেই জিনিসটাকে হ্যান্ডেল করো? আমার মনে হয় যে কোনো জিনিসই ব্যালেন্স করা খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় পড়াশুনো এবং আমি তার পাশাপাশি থিয়েটারও করছি এখন, তো থিয়েটার, পড়াশুনো এবং গান তিনটাকেই একসাথে ইম্পর্টেন্স দেওয়া এবং কোনটাতে কতটুকু সময় ইউটিলাইজ করতে হবে, কোনটাতে কতটুকু মনোযোগ দিতে হবে, এই জিনিসটা যদি আমি আগে থেকেই আমার মাইন্ডে ভাগ করে নিই তাহলে আমার মনে হয় মানে সময় বিভাজনটা খুব ইজি হয়ে যায়। হ্যাঁ, আর এরকম কোনো ব্যাপার নেই যে পড়াশুনোর জন্য মানে গান এফেক্ট হয় বা গানের জন্য পড়াশুনো এফেক্ট হয়। আমার মনে হয় নিজের লাইফের হ্যালো, কেটে গেছে লাইনটা। যদি দর্শক শ্রোতাদের ফোন হয় আমি অনুগ্রহ করব যে আরেকবার করে করবেন, লাইনটা কেটে গেছে। যা যে বিষয়ে আমরা কথা বলছিলাম, আমার মনে হয় প্রত্যেকের লাইফে এই ডিসিপ্লিনটা থাকা খুব জরুরি, যে আমার আমার জীবনে কোনটার কতটুকু ইম্পর্টেন্স সেটাও ভেবে নেওয়া জরুরি। এখন আমি মনে করি যে আমাকে যদি বলা হয় যে আমি পড়াশুনো করে আমার চাকরি করতে হবে তাহলে হয়তো আমার জন্য মানে আমার লাইফটা খুব কঠিন হয়ে যাবে, আমার সেটা মনে হয়। আমি গান ভালো লাগার ব্যাপারটাকে যদি মানে পেশাতে পরিণত করা যায় তার চেয়ে বোধহয় ভালো আর কিছু হয় না। আমি এখন মনে করি যে আমি হয়তো আমাকে যদি গান গাওয়া থেকে আটকানো হয় তাহলে হয়তো আমি আর জীবনে কিছু করতে পারবো না, সেই জিনিসটাই আমি বাড়িতেও বোঝানোর চেষ্টা করেছি এবং ওরা আমাকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছে, তো যার কারণে আমি সেই ভাবটা করে নিয়েছি যে আমি এটার জন্য অতটুকু সময় দেব, ওটাতে অতটুকু সময় দেব, তো আমার জন্য সবটাই ইকুয়ালি ইম্পর্ট্যান্ট এবং আমি ভালোবেসেই সবটা করছি। ভালোবাসা থাকলে না কাজ করার যে উদ্যমটা বা সময় বিভাজন বলো বা যাই বলো খুব সহজ হয়ে যায়। আমি আশা রাখছি তুমি তো মধ্যে অনেকটাই প্রতিষ্ঠিত হয়ে গেছো, আমি আশা রাখবো তুমি আরও উচ্চতায় পৌঁছবে। আর গল্প চলবে, তার আগে পরবর্তী গানে যাচ্ছি, কী শোনাচ্ছ? এবারে খাদ মুভি থেকে একটি গান আছে, আচ্ছা, তার সঙ্গে আরেকটি খুব প্রচলিত গান, দুটোকে একসঙ্গে করার চেষ্টা করছি। ঠিক আছে। দেখো আলো আলো আকাশ, দেখো আকাশ যাওয়ার পথের পাশে, ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা। চোখে থাকুক ধারা,
শেষের অংশটা দ্বিজেন্দ্রলাল রায়ের সেই অসাধারণ গান মান্না দে, যেটা বোধহয় প্রথম গিয়েছিলেন সম্ভবত। বাহ, তার মানে তুমি সব ধরনের গান গাও? চেষ্টা করি। যদি জিজ্ঞেস করি যে তোমার ব্যক্তিগত প্রিয় কোন ধরনের গান? আমি শিখেছি মূলত ক্লাসিক্যাল রবীন্দ্রসঙ্গীত, আমার রবীন্দ্রসঙ্গীতটা খুবই প্রিয়। সে সব বাঙালির অন্তরের গান একেবারে। কিন্তু এখন যেহেতু মেঘবালিকার সাথে জড়িত আছি, তাই ব্যান্ডে থাকতে থাকতে ফোক গানের প্রতি একটা আলাদাই ভালোবাসা জেগেছে, তো এখন ফোক গানটা খুব বেশি গাওয়া হয়। ফোক গান তো আসলে রবীন্দ্রসঙ্গীত যেমন বাঙালির অন্তরের গান, ফোক গান তো আমাদের নিজেদের গান, গ্রাম পল্লী সমাজ সেখান থেকে উঠে আসা, মাঠঘাট থেকে যে ফোক গান উঠে আসে সেগুলি তো আমাদের আসলে রক্তের সঙ্গে মেশা, আমাদের চিরপরিচিত গান সেগুলো। আর রবি ঠাকুরও তো অনেক ফোক গান থেকে অনুপ্রাণিত হয়েছিলেন। যে রবি ঠাকুরের কথাগুলো খুবই মানে কঠিন, বুঝতে গেলে তার সম্বন্ধে জানা, তার সম্বন্ধে পড়াশোনা যেতে হয় অনেক ক্ষেত্রে, তার জীবনের কথা খুব ভালো করে জানতে হয় রবি ঠাকুরকে বুঝতে গেলে, যেটা হয়তো আমাদের আমাদের বয়সে খুবই কঠিন মানে রবি ঠাকুরকে বোঝাটা। আর অপরদিকে বলতে গেলে লোকগান কিন্তু সহজে বোঝা যায়। হ্যাঁ একেবারে, তা খুবই সহজে লোকের কাছে পৌঁছেও যায় এবং তার ভাষাটা এতটাই সহজ যে খুব ইজিলি সবার মনে ধরে। সেটা ঠিক, তবে এটাও কিন্তু ঠিক যে ফোক গানের ভেতরেও এমন অনেক নিগুড় অর্থ থাকে যেগুলো চট করে বোঝা যায় না, অনেক সময় পর মানে এগুলির অর্থ চেঞ্জ হয়ে যায় বা অন্য কিছু রূপক ব্যবহার করা হয়। তোমার প্রিয় শিল্পী যদি জিজ্ঞেস করি? এই জেনারেশনের বলতে গেলে অরিজিৎ সিংকে বলবো। ফিমেল, ফিমেলের মধ্যে লতাজিকে আমি খুব ফলো করি, এখনো করি। আরো শুনবো কথা, আসলে অনেক কথা জানার থাকে শিল্পীদের কাছ থেকে। পরবর্তী গানে যাই, না হলে দর্শক বন্ধুরা আবার বলবেন যে এত ভালো শিল্পী এসছেন শুধু কথাই বলে যাচ্ছে, গান শোনাচ্ছে না। এবারে একটি গজলাঙ্গিক গান করছি। Thank you.
অনন্যা সরকার এবং খুবই যথোপযুক্তভাবে ভাবে ওকে সুরসঙ্গত করছে সৌম্যজিৎ। তো তুমি তো এখন মেঘবালিকার সঙ্গে যুক্ত, তো তোমার সেই মেঘবালিকার সঙ্গে যুক্ত হওয়া বা তোমার সেখানে ভালো লাগার ব্যাপারটা যদি আমাদের সবাইকে একটু বলো। মেঘবালিকা ত্রিপুরা রাজ্যের প্রথম ফিমেল ব্যান্ড এবং একমাত্র। মেঘবালিকা শুরু হয় 6 বছর আগে এবং ইতিমধ্যেই 27শে অগস্ট আমরা 6 বছর পূর্ণ করতে যাচ্ছি। 6 বছর পেরিয়ে আমরা 7-এ পাড়া দেব এবং সেদিন আমরা রবীন্দ্রভবন হল নম্বর 1-এ একটি প্রোগ্রামও করছি, যেখানে বাংলাদেশ থেকে একটি বিখ্যাত ব্যান্ড জলের গান সেখানে আসছে, আমাদের খুবই ভালো লাগার একটি দল। আমার মেঘবালিকাতে যোগ দেওয়ার প্রায় 2 বছর হলো, আমি অনেকটাই পরে এসেছি ওরা যেখান থেকে শুরু করেছে, যে আইডিয়াটাকে নিয়ে এবং সেটাকে এখনও অবধি ধরে রাখা সেটা অনেকটাই বড় ব্যাপার। যে কোনো ব্যান্ড, আমি শুধু মেয়েদের ক্ষেত্রেই বলছি না, যে কোনো ব্যান্ডকে একসাথে ধরে রাখা, একসঙ্গে কোনো কাজ করতে গেলে সেখানে সেখানে সহযোগিতা, একে অপরকে বোঝা, সেই ব্যাপারগুলো এসে যায়, তো ওইগুলো নিশ্চয়ই তোমাদের মধ্যে আছে একেবারেই। সেখানে শুধুমাত্র গান বোঝা নয়, সেখানে কে কি খেতে পছন্দ করে, কার কখন কোন রুটিন আছে, সব কিছু একে অপরের জানা, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, একদমই মানে সবাইকে ইকুয়ালি বন্ধু বানিয়ে নিতে হবে, বড় ছোট এবং সবার ইকুয়াল এফর্টস থাকতে হবে সেই জায়গাটায়। আমি মনে করি মেঘবালিকাকে ধরে রাখার পেছনে সবার একভাবে মানে কি বলবো এফর্টস আছে এবং আমরা চেষ্টা করছি মেঘবালিকাকে অনেকটা এগিয়ে নিয়ে যাওয়ার। আমাদের অনেক কিছু শেখার বাকি আছে, আমরা সবাই এখনও অনেক দূর যাবে আশা করি। আর মেঘবালিকার প্রত্যেক যারা শিল্পী আছেন তারা খুবই কম বয়স্ক, যে বয়সে লোকে ঘুরে বেড়ায়, খেলে বেড়ায়, মেলায় বেড়ায়, সেই বয়সে তারা একে অপরকে নিয়ে এত বড় একটা দল চালাচ্ছে, একসঙ্গে গান বাজনা করছে, সত্যি প্রশংসার। আমরা আরও শুনবো, আরও অনেক গল্প করব, তার আগে আরেকটি গান। এবারে একটি ফোক গানে যাই। হ্যাঁ নিশ্চয়ই, আমার খুবই পছন্দের গান নীল দরিয়া। কাছের মানুষ দূরে থুইয়া thank you.
লোকসঙ্গীতের সঙ্গে খুব সহজেই ডুবে যাওয়া যায়, আর তার সঙ্গে যদি এমন সুন্দর যন্ত্রানুষঙ্গ হয় তাহলে তো কোনো কথাই নেই। সব ধরনের গান করার ক্ষেত্রে বা লোকসঙ্গীতের ক্ষেত্রে, সব ক্ষেত্রে তুমি ক্লাসিক্যাল মিউজিকটা কতটা গুরুত্বপূর্ণ শেখাটা মনে করো? শুধুমাত্র আমি মনে করি গান গাওয়ার জন্য শুধু ক্লাসিক্যাল মিউজিক বলতে অনেকে মনে করে যে শুধু সুর, স্বর, রাগ এতটাই, কিন্তু আমার মনে হয় যে গান গাওয়ার ক্ষেত্রে তাল, তালের বিভাজন, তালকে কী করে সুন্দর করে মানে ইউজ করা, ইনস্ট্রুমেন্টের ধারণা, হ্যাঁ, এবং নোটের ডিফারেন্সিয়েশন, এগুলো বোঝা খুব মানে নোট আইডেন্টিফাই করা, এইসব জিনিসগুলো বোঝা খুব ইম্পর্টেন্ট। ক্লাসিক্যাল মিউজিক অ্যাকচুয়ালি তৈরিই হয় এই বেসিক জিনিসগুলো দিয়ে, স্বরকে আইডেন্টিফাই করা এবং তালকে আইডেন্টিফাই করা, স্বর এবং তালের যে মিশ্রণ এগুলোকে নিয়েই রাগ সঙ্গীতের মানে বেস। তো এই সব জিনিসগুলো যদি না জানি, আমি শুধু রাগ মুখস্থ করে গেলাম, আমার মনে হয় তাতেও খুব একটা লাভ হয় না। তো গানটাকে এতটাই ভালোবাসতে হবে যে কোনখানে কি হচ্ছে শুনে শুনে আমার সেটা আইডেন্টিফাই করা, সেটাকে নিয়ে কাজ করা, চর্চা করা, এবং তার কি রাগ মানে ক্লাসিক্যাল জায়গাটা তো অনেকটা ম্যাথমেটিক্সের মতো, মানে সেই জিনিসটা ভালো করে তোমার হৃদয়ঙ্গম করে নিতে হবে, সেটা চর্চা করতে হবে, সেটাই কি বোঝাতে চাইছো? হ্যাঁ হ্যাঁ, সেটাই বোঝাতে চাইছি। আমি আমি এটাও বলতে চাইছি যে গান গাওয়ার জন্য শুধু গলার ট্রেনিং নয়, ব্রেনকেও ট্রেন করা খুব জরুরি। হ্যাঁ, এই জিনিসগুলো বুঝে গেলে আমার মনে হয় গান গাওয়াটা অনেকটাই সহজ হয়ে যায়, তারপর তো চর্চা করতেই থাকতে হবে। আচ্ছা, যদি তোমাকে বলা হয় যে এখন তো তোমার বিভিন্ন দেশে এরকম গবেষণা হচ্ছে যে মানুষজনকে যদি একদম বিচ্ছিন্ন করে কোথাও রেখে দেওয়া হয় 5-6 দিনের জন্য, তাহলে সে কি করে দেখার জন্য? তো ধরো তোমাকে এরকম কোনো ঘরে রাখা হলো 5-6 দিনের জন্য, এবং তুমি একজন শিল্পীরই গানের ক্যাসেট নিয়ে সেখানে যেতে পারবে, তুমি কার নিয়ে যাবে? আমি লতাজির একটি ক্যাসেট নিয়ে যাব। একটা না, অনেকগুলো নিতে পারবে, কিন্তু কার নিয়ে যাব? আমি লতাজির ক্যাসেট নিয়ে যাব। আমি মনে করি 5-6 দিন কেন, আমাকে যদি 1 মাসও রেখে দেওয়া হয় ওনার গানের স্টক শেষ হবে না, এবং আমি শুনতে শুনতে কখনো ক্লান্ত হওয়ার কোনো ব্যাপারই নেই। একদম, আবার যাই, আরেকটা গানে যাই। এবার একটি আধুনিক গান গাইছি, হ্যাঁ, তোমার টানে সারাবেলার গানে, রূপঙ্কর বাগচির। হ্যাঁ, সারাবেলার গানে ভোরের অন্তমে নিশীথ জানে তোমার টানে, সারাবেলার গানে ভোরের অন্তমে নিশীথ জানে তোমার টানে, সারাবেলার গানে
আপনারা আছেন আগরতলা টিভির পর্দায় তোমায় গান শোনাবো এই অনুষ্ঠানে। আমাদের উদ্দেশ্য প্রত্যেক তুমির কাছে পৌঁছে যাওয়া, আপনাদের কাছে পৌঁছে যাওয়া। আর আপনাদের পছন্দের গান যদি শুনতে চান, আপনাদের ভালো লাগা মতামত, গানের পছন্দের মতামত আপনারা জানাবেন। যেহেতু ইউটিউব ফেসবুকে এই অনুষ্ঠান পাওয়া যায়, আপনারা সেখানে আপনাদের মতামত জানাবেন, যাতে আমরা পরবর্তী সময়ে আপনাদের পছন্দের গান নিয়ে অন্যদিন আসতে পারি। আর যদি আজকে শিল্পীর কাছে কোনো অনুরোধ রাখতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন। সময় শেষ হয়ে আসছে, তাই কথা না বাড়িয়ে আরেকটি গানে যাই। এবারে একটি এমন গান গাইছি যেটা যেটার হিন্দি ভার্সন এক্সিস্ট করে, এটার হিন্দি ভার্সন আছে, সেটার বাংলা ভার্সন কেউ একজন লিখেছিলেন এবং তার গানটা শুনে আমি খুব ইন্সপায়ার হই এবং আমি সেই গানটা কভার করি। এবং এই গানটির ইতিমধ্যেই 10 লক্ষ লোকে সেই গানটিকে পছন্দ করেছে। কোন গান? এটা খুব রিসেন্ট ঘটনা। তেরে হাওয়ালে বলে একটি হিন্দি গান আছে, সেই গানটিরই বাংলা অকাল শ্রাবণ। এই গানটি ছোট করে আমার মানে পোস্ট করা আছে সবখানে, কিন্তু এখন সকলের মানে পছন্দের হয়ে গেছে সেই গানটা, সে কারণে এটার পুরোটা গান বানানো হয়েছে, তৈরি হয়েছে এবং সেটা খুব শীঘ্রই আসতে চলেছে। আচ্ছা, তোমরা বানাচ্ছো? হ্যাঁ, বাহ, কংগ্রেচুলেশন। সেই গানটা এবং খুব ভালো লাগলো, সেই গানটাই অল্প করে শুনি। অকাল শ্রাবণ তোমার বরণ মানতে পারিনি, প্রথম দেখার স্মৃতি জিসম কা
একজন সদ্য স্নাতকোত্তর উত্তীর্ণ, একজন কলেজ পড়ুয়া, তারা সঙ্গীতে নিমজ্জিত, নেশাগ্রস্ত বলা যায়। তবে আমরা চারপাশে যেরকম অপ্রীতিকর খবর পাই, সে তুলনায় এরকম নেশায় যদি ডুবে থাকে তারা, সেটা কিন্তু আনন্দের। এবং আমি আশা রাখবো আরও অনেক ছেলেমেয়েদের তারা উৎসাহিত করবে গান বাজনা নিয়ে ভালো দিকে নিজেদেরকে ডুবিয়ে রাখতে, তাদেরকে আরও সুগঠিত করতে। পরে নিশ্চয়ই সময় শেষের দিকে, তো আরেকটু আমি জানতে চাইব যে তুমি যেহেতু গান বাজনা নিয়েই ভবিষ্যতে এগোতে চাইছো, তো এই গান বাজনা নিয়ে এগোনোর ক্ষেত্রে প্রতিবন্ধকতা কী কী থাকতে পারে বা কী কী তুমি পেয়েছো? আমি মনে করি এই তুলনায়, অনেকের তুলনায় আমি অনেকটাই লাকি বলবো, কারণ আমি সেই এনভায়রনমেন্ট পেয়েছি, একটা গানের জগৎ পেয়েছি, আমি ছোটোবেলা থেকে এই পরিবেশটার মধ্যে বড় হয়েছি। হয়তো এই এই যে মানে গান নিয়ে এগোনোর বা গানের যে ইন্ডাস্ট্রি, তার যে মানে গঠন, সেটার কাজকর্মের ধরন, সেটা হয়তো অনেকেরই পছন্দ হয় না। আমি বলবো আমার মা বাবাও খুব একটা মানে কতটুকু বিশ্বাস করতে পারে আমি জানি না, কিন্তু চেষ্টা ঠিকই করে। তাই আমি বলবো না যে আমার খুব একটা কষ্ট হয়েছে, আমি বলবো যে আমি অনেকটাই প্রিভিলেজড, কারণ আমি অনেক ভালো মানে গুরু পেয়েছি, যার কাছে এত ভালো আমি তালিম পেয়েছি। আমি এখনও যখন যে কোনো সমস্যায় পড়ি, আমি নির্দ্বিধায় ওনার কাছে গিয়ে যে কোনো প্রশ্ন করতে পারি, আমি জানি উনি আমাকে গাইড করবেন। তো সেক্ষেত্রে আমি বলবো যে অনেকে মনে করেন যে গান করে জীবনে কিছু হবে না বলে করাটাই বন্ধ করে দেবো, বা এটাকে হবি বানিয়ে এটাকে সেকেন্ডারি বানিয়ে। হ্যাঁ, তো সেটাতে আমি খুব একটা বিশ্বাসী নই। আমি মনে করি যদি আমি কোনোদিন খুব মানে প্লেব্যাক সিঙ্গার নাও হতে পারি, তারপরও আমার জীবনে আফসোস থাকবে না, কারণ আমি যেটা ভালোবাসছি আমি সেটাই চর্চা করে যাচ্ছি, আমি সেটার মধ্যেই আছি। আমি মানে সাকসেস সেখানেই যেখানে আমি যেটা করে তৃপ্ত হয়। হ্যাঁ, সেটাই সাকসেস। আসলে আমার সৌম্যজিতের সাথে অনেক কথা বলার ইচ্ছে ছিল, সময়ের স্বল্পতার জন্য আজকে হচ্ছে না। আশা রাখছি আগামী কোনো দিন আমি সৌম্যজিতের সাথেও ওর গল্প শুনব, ওর কাছে অনেক গল্প আছে। কারণ গান ছাড়াও যে যন্ত্রানুষঙ্গ বা ও অনেক যন্ত্রে ওস্তাদ, আমি জানি অনেক যন্ত্র। এবং আমি আমি এই কথাটা আলাদা করে বলতে চাই যে মানে সৌম্যজিৎ এবং সুব্রজিৎ মানে ইমনদা এবং কল্যাণদা, ওরা যেখানে থাকে সেখানে চিন্তার আর কোনো বিষয় থাকে না। আমি কোনো গান আমার মানে রেকর্ড করতে ইচ্ছে হলে আমি ওদের কাছে একটা ফোন করে আমি চলে যাই। ওরা নির্ভরযোগ্য জায়গা, একদম মানে আমি জানি ওদেরকে আমি যেটাই বলবো, ওদেরকে যদি আমি বলি কিবোর্ড বাজাও, ওরা কিবোর্ড বাজিয়ে দেবে, ওদেরকে তবলা বললে তবলা বাজাবে। ওরা এত কিছু জানে গান সম্বন্ধে, ওদের এতটাই শিক্ষা ওদের, কারণ ওরা যেখান থেকে শিখেছে সে জায়গাটা তো অনেক বেশি রিচ। একদম একদম, অনেক রিচ, উনি অনেক বিষয়ে ওস্তাদ। আমি ওর বাবার কথা বলছি, আপনারা সবাই নিশ্চয়ই জানেন, সে বিষয়ে অন্যদিন গল্প হবে। আজকে তাহলে আমি তোমার কাছে যেটা বুঝলাম যে তুমি পরবর্তী প্রজন্মকে উৎসাহিত করছো গান বাজনা নিয়ে এগোতে এবং তাকে পেশা করতে। আমি বলবো যে মানে পেশাটা পরে আসছে, আগে হচ্ছে আমি কতটা ভালোবেসে করছি। আমি ভালোবেসে যেটাই করব আমার কাছে সেটাই আমার মনে হবে আমার তৃপ্তি সেখানে, ব্যাস এটাই। মানে পেশা যদি নাও করতে পারি জীবনে, আমার এরকম ধারণা নেই যে আমার গান বাজনা করে লাইফ কাটাতে হবে বা একটা মানে মোড অফ লিভিং হতে হবে, তা জরুরি নয়। সেই যে একটা শান্তিনিকেতনের যেরকম একটা পরিবেশ, কোনো বাধ্যবাধকতা ছাড়া, সময়ের বাধা ছাড়া, যে কোনো সময় যে কোনো গান মন খুলে প্রাণ দিয়ে গাইছে, সেরকম পরিবেশটা যাতে মানে আমাদের আগরতলা শহরেও কখনো তৈরি হয়। এই যে মানে একটা সঙ্গীতের প্রতি নেশা, সেটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া, সেটাই আমি চাই। এবং আমি আমার সঙ্গের ওদেরকেও এভাবেই দেখতে চাই, পরের প্রজন্মকেও এভাবেই দেখতে চাই। বেশ, একটা গান শুনি তাহলে। ওস্তাদ রশিদ খান জির গাওয়া একটি গান গাইছি। কোনটা করছো? সজনা বরসে হ্যায় কিউ আঁখিয়া। ঠিক আছে, চলো। সজনা
बरसे हैं क्यों अखियां सजना बरसे हैं क्यों अखियां सावन তোমাদের চোখ থেকে বাড়িধারা আনন্দের ঝরুকেই আশা রাখছি এবং ধন্যবাদ জানাচ্ছি তোমাদের। তোমরা খুবই ব্যস্ত আমি জানি, এর মধ্যেও তোমরা এখানে এসেছো, আশা রাখবো আবারও দেখা হবে। তো ছোট স্মারক তোমাদের জন্য। খুব ভালো থাকবে তোমরা এবং এভাবে গান বাজনা এগিয়ে যাবে। আজকে এখানে শেষ করছি। আশা রাখবো আমাদের আজকের এই অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে, ভালো লেগেছে শিল্পীদের পরিবেশনা। আপনাদের গান পছন্দ মতো গান, কীরকম গান শুনতে চান আমি আবারও বলছি, জানাবেন আমাদের। আমরা চেষ্টা করব আপনাদের পছন্দ মতো গান নিয়ে আপনাদের সামনে হাজির হতে। আজকে এ পর্যন্তই, তোমায় গান শোনাবের শোনাবর আজকের পর্ব এখানে শেষ করছি। শুভরাত্রি।